আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আর সাথে আছে নূপুর চৌধুরী, আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমানকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক, আইনি পরামর্শ, সাম্প্রতিক বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন কিংবা মতামত আপনারা তুলে ধরতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা প্রশ্ন আসার আগে কিংবা আইনি বিষয়ে যাওয়ার আগে আজকের বিষয়গুলো এবং দুই তিন দিন ধরে যে আলোচিত বিষয়গুলো সেটি নিয়ে আলোচনা করতে চাই। আপনি যেহেতু অ্যাটর্নি, আমি সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট কাভানোর বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আজকে খুব সুন্দর করে যে বিষয়টির ব্যাখ্যা এসেছে, বিভিন্ন জায়গায় বলা হচ্ছিল যে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। আমরা দেখেছি যে বারাক ওবামা 2015-16 শেষে যখন তার পদটি শূন্য হলো, সুপ্রিম কোর্টের পদটি, অনেক চেষ্টা করেছেন নিয়োগ দিতে তার মনোনীত, কিন্তু সে সময় কিন্তু রিপাবলিকানরা সমর্থন দেননি। তার পরবর্তীতে এসে যখন ডোনাল্ড ট্রাম্প, এবং তখন বারবার বলা হচ্ছিল যে নতুন যিনি প্রেসিডেন্ট আসবেন তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দিবেন। এ ধরনের ঘটনা কিন্তু আমেরিকার রাজনৈতিক ইতিহাসে হয়ে থাকে, এখানে পাওয়ারের বিষয়টিও জড়িয়ে আছে। আমরা দেখছি ব্রেট কাভানোর একদম শেষ মুহূর্তে একটি অভিযোগ এসেছে যে আর প্রেক্ষিতে সোমবার শুনানিও অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনি যদি একটু সংক্ষেপে আইনের বিভিন্ন দিক এবং এই যে সুপ্রিম কোর্টের, এবং সেই সাথে আরেকটি জিনিসও আমার খুব ভালো লেগেছে, এখানকার গণতান্ত্রিক চর্চা, জবাবদিহিতা, স্বচ্ছতা, সব বিষয়টি কিন্তু জড়িয়ে আছে প্রতিটি ক্ষেত্রে, আপনি কি বলবেন? হ্যাঁ, এই জিনিসটা পৃথিবীর আমার মনে হয় অন্য কোনো দেশে পাওয়া যাবে না যে একজন সুপ্রিম কোর্টের বিচারপতিকে কিভাবে স্ক্রুটিনাইজ করা হচ্ছে। ওনার একদম আপনার টিনেজ বয়স থেকে কিন্তু হিসাব করা হচ্ছে। এখন যে লাস্ট যেই প্রবলেমটা আসছে, যে এলিগেশনটা আসছে, যে ওনার টিনেজ অবস্থায় যে একটা ইনসিডেন্ট ছিল, যে আপনার সেক্সুয়াল যে একটা আপনার অ্যাসল্ট, 17 বছর তার ছিল তখন, সেই জিনিসটি কিন্তু চলে আসছে এবং দেখা যাচ্ছে যে সেই জিনিসটা ওনার আপনার ভোটের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে, দাঁড়াচ্ছে। আর আরেকটা বিষয় যেটা আপনি পয়েন্ট আউট করেছেন, যেটা ছিল যে বারাক ওবামার আমলে, প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে যে উনি যে পদ হয়েছিল, উনি কিন্তু চেষ্টা করেছিল যে একজনকে আপনার নিয়োগ দিতে, কিন্তু সেক্ষেত্রে তখন আপনার যে আমাদের যে স্পিকার, যে লিডার, যে হাউস স্পিকার পল রায়ান, হ্যাঁ পল রায়ান, এবং আরেকজন যে মিচ ম্যাককনেল, সিনেট মেজরিটি লিডার, মেজরিটি লিডার, মেজরিটিটা স্পষ্ট কিন্তু আপনার ইয়ে আছে যে না, যদি ইয়ে থাকে আপনার সামনে, যদি ইলেকশন সম্ভাবনা থাকে, তাহলে এটা প্রেসিডেন্ট এটা দিতে পারে কাস্টম। কিন্তু এখন কিন্তু একটা সিচুয়েশন আসছে যেটা কিনা মিড টার্ম ইলেকশন, সেটাও কিন্তু বিবেচনা আসা উচিত যে মিড টার্ম ইলেকশনে জনগণ কি চায় সেটার উপরে কিন্তু বিশেষ করে অপেক্ষা করার একটা মানে আপনার দাবি ছিল, কিন্তু যদিও কিন্তু রিপাবলিকানরা কিন্তু সেটাতে কিন্তু যাচ্ছে না, যাচ্ছে না। এবং এটি বিশ্লেষণ করা হচ্ছে যে মিচ ম্যাককনেল যেটি তিনি বলেছেন ওবামার আমলে, সেই কথাটি কেন এখন অন্যভাবে বলবেন যে না আমরা দিয়ে দেই, নিয়োগ দিয়ে দেই। যেটা এখানে একটা জিনিস যে পলিটিশিয়ান, যেটা আপনি গত একটা পর্বে বলেছিলেন যে আবার ইয়ে আমাদের এই ম্যাককেইনের যে একটা উদ্ধৃতি ছিল যেটা কিনা জন ম্যাককেইনের, হ্যাঁ, যেটা কিনা আরেকজন আমার মনে সিনেটর যে বলেছিল যে উনি পলিটিক্স করছে কিন্তু কখনো প্রতারণার আশ্রয় নেয়নি, যে অথবা ডিসিপশনের আশ্রয় নেয়নি, অথবা আজকে এক কথা বলবো যে নীতির কখনো উনি কিন্তু পরিবর্তন আনেনি, পরিবর্তন হয়নি। কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য নেতাদের মধ্যে যে নীতির কিন্তু সে একটা মানে হেরফের হয়ে যাচ্ছে। এই কারণে জন ম্যাককেইনকে বলা হয় যে শত বছরে জন ম্যাককেইনের জন্ম, এরকম রাজনীতিবিদের জন্ম একজনই হতে পারে। আমাদের সাথে ফোনে এর মধ্যে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে, কে আছেন যুক্ত? ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। আমার নাম রোশা, আমি ব্রুকলিন থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল। জি, আমার বাবা 68 বছর বয়স, উনি ইংরেজি জানেন না, এখন সিটিজেনের জন্য কি করবেন? আর ওনার এখনো জব আছে, উনি জব করে। আচ্ছা, বুঝছি। সিটিজেনশিপের যে বেসিক ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 5 years রেসিডেন্সি, আপনার যে বিভিন্ন তার মধ্যে কিছু বিভিন্ন কন্ডিশন ফুলফিল করতে হয়, আর পাশাপাশি ওনাকে যে টেস্ট আছে আপনার সিভিক্স এবং ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং এবং রাইটিং, এইসব ওভারঅল সব কিছুতেই একটা পাস ধরে ওনাকে সিটিজেনশিপের আপনার ওটা সার্টিফিকেট দেওয়া হয়। কিন্তু উনি 68 years old, সেই ক্ষেত্রে উনি
কিছু বেনিফিট পেতে পারে, যদি উনি 15 ইয়ার্স কন্টিনিউয়াস রেসিডেন্সি থাকে তাহলে সেক্ষেত্রে উনি লিমিটেড কোশ্চেন, আচ্ছা কিছু সিলেক্টিভ প্রশ্ন ওরা সেগুলোর উত্তর করতে পারে, 100-র মধ্যে 100 না, ওনার কিছু আপনার সিলেক্টিভ কিছু প্রশ্ন, আর সেক্ষেত্রে তাও ওনাকে কিন্তু ইংলিশ থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, এটা যদি উনি যদি আবার যদি আপনার 15 ইয়ার্স রেসিডেন্সি হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু উনি নিজের নিজের ল্যাঙ্গুয়েজে দিতে পারবে, বাংলা দিতে পারবে, ওনাকে সেটা নলেজটা থাকতে হবে সেটা। আর সেটাও যদি উনি ক্রাইটেরিয়া ফুলফিল না হয় তাহলে সেক্ষেত্রে অপশান আছে, যদি ওনার কোনো আপনার শারীরিক অক্ষমতা থাকে যার ফলে উনি নতুন জিনিস শিখতে পারে না, সেক্ষেত্রে ডক্টরের সার্টিফিকেট হলে সেক্ষেত্রে কিন্তু ফুল এক্সামশন নিয়ে কিন্তু সিটিজেনশিপ পেতে পারে। তো ডাক্তারের সার্টিফিকেট উনি তো কাজ করছেন, তাহলে সেই জায়গাটি থেকে তো ডাক্তারের ওই জায়গায় কিভাবে মূল্যায়ন করা হবে? এটা একটা যেহেতু কাজ করছে একজন মানুষ যে মনে রাখতে পারে না অথবা নতুন কিছু শিখতে পারে না, সেই জিনিসটি একটু কন্ট্রাডিক্ট হয়ে যেতে পারে, কন্ট্রাডিক্ট হয়ে যেতে পারে। আমরা আরো দুজন অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি সাফেতুল্লাহ ব্রুকলিন থেকে বলছি, আমার একটা প্রশ্ন আছে। জি, একটু জোরে বলতে হবে ভাইয়া। জি, আমি আসছি আপনার সেপ্টেম্বরের মাসে, কিন্তু এখনো আমার গ্রিন কার্ড আসে নাই, আপনার ভিসার মেয়াদ চলে গেছে আর কি, এখন কি আমার নতুন করে ভিসা লাগাইতে হবে? আচ্ছা, আর কিছু জানার দরকার আছে? ঠিক আছে স্যার, আমি গ্রিন কার্ড আসার নিয়ম হচ্ছে আপনার এই আমেরিকায় ঢোকার আগে অথবা ঢোকার পরে যখন যে গ্রিন কার্ডের ফি আছে $220, সেই ফিটি যখন সাবমিট করা হবে এরপর থেকে ম্যাক্সিমাম 120 দিনের মধ্যে কার্ডটি তারা ইস্যু করে। মোস্ট অফ দি আপনার টাইমে আপনার দেখা যায় 30-60 দিনের মধ্যে চলে আসে। উনি যখন এই 6 মাসের মধ্যে এন্ট্রি করে যায়, উনি এন্ট্রি করা কিন্তু সাথে সাথে কিন্তু ওনাকে আবার 1 বছরের একটা টেম্পোরারি একটা ডিউরেশন দিয়ে দেওয়া হয়, পাসপোর্ট স্ট্যাম্প করে এলিয়ান নাম্বার লিখে ওটা দেওয়া হয়। দ্যাট মিন্স ওনার গ্রিন কার্ড হাতে না পেলেও ওনার পাসপোর্টটি কিন্তু 1 বছরের জন্য গ্রিন কার্ড হিসাবে আপনার এভিডেন্স কাজ করবে, এভিডেন্স হিসাবে এয়ারপোর্ট ইউজ করবে। তারপরও যদি না আসে এবং হাতে না পায় এবং 1 বছরও পার হয়ে যায়, স্টিল ওনার চান্সেস আছে লোকাল ইমিগ্রেশন অফিসে গিয়ে এটাকে আরও 1 বছর এক্সটেনশন করা, এবং এসব ক্ষেত্রে ওনার দেশে যাওয়া আসা সেই কর্ম করতে কোনো বাধা হওয়ার কোনো বাধা হওয়ার নেই। এবং দর্শক, আপনি খুব সুন্দরভাবে উত্তরটি পেয়েছেন আজকে অ্যাটর্নি মাহফুজুর রহমান একটু শারীরিকভাবে অসুস্থ হলো, খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন এবং সে কারণে আপনার প্রতি কৃতজ্ঞ যে এই অবস্থাতেও আপনি এসেছেন এবং এটি অন্যরকম সেবা করা হয় যে আপনাদের মতো এত ব্যস্ত মানুষকে সরাসরি পান দর্শকরা, সে কারণে আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। আপু, আমি রুবিনা বলতেছি নিউজার্সি থেকে। জি বলুন। আমার প্রশ্ন মাহফুজ ভাইয়ের কাছে একটা, আমার আম্মু আসছে 2016 অক্টোবরে, তো আমি আমার ভাই উনি আন্ডার 21 ওর জন্য অ্যাপ্লাই করছিলাম, এখন অলমোস্ট 23 মাস, মানে আগামী মাসে অক্টোবরে 2 বছর হবে, আমি এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল লেটার পাই নাই, ওদেরকে নক করছি, ওরা বলতেছে ওইটা মানে রেগুলার প্রসেসিং আছে, আমি রেগুলার প্রসেসিং এ গিয়ে দেখছিলাম। আপনি কি জানতে চাচ্ছেন আপা? মানে এখনো আমি অ্যাপ্রুভাল লেটার পাই নাই, ওটা কি ঠিক আছে নাকি কোনো সমস্যা? সমস্যা জি জেনে নিচ্ছি আমরা। হ্যাঁ, বেশিরভাগ সার্ভিস সেন্টারে কিন্তু 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনার অ্যাপ্রুভাল ইস্যু করা হয়। উনি যে ক্যাটাগরির কথা বলেছে যে গ্রিন কার্ড হোল্ডার আপনার আনমেরিড চিলড্রেনের ক্ষেত্রে, আন্ডার 21 চিলড্রেনের ক্ষেত্রে, সেটা 1 থেকে 1.5 বছরের সময়কাল লাগে এখন অ্যাপ্রুভ হতে। উনি বলছে যেটা 2 বছর হয়ে গেছে একটু বেশ আনইউজুয়াল মনে হচ্ছে, তারপর ওনার উচিত হবে সেটা ইউএসএর সাথে ভালোভাবে এটা ক্লারিফাই করা কেন এতদিন আপনার অ্যাপ্রুভাল আসেনি এটা। আচ্ছা, তার মানে তার খোঁজ নেওয়ার সময় হয়েছে যে এটি অস্বাভাবিক আপনি বলছেন। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন ফোনে? আমি সিটিজেন হই নাই, একটু
একবার ইসলাম কিন্তু খারাপ করছে ভাই, আমি এখন কি করব বলেন তো, আপনার কাছে একটু হেল্প চাই। আচ্ছা, আপনার বয়স কত সেটি বলা যাবে? 48। 48, আর আপনি কতদিন ধরে আছেন? 20 বছর। 20 বছর ধরে আছেন, তো সেটি আপনি বলছিলেন কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা যে 15 বছর ধরে, তারপরে ওনার জন্য যদি আপনি একটু বলতেন। 48 চমৎকারভাবে কিন্তু আপনি ইনফরমেশন নিয়ে নিয়েছেন, যাতে করে আনসারটা দিতে সুবিধা হয়েছে। যেহেতু উনি 48 ইয়ার্স ধরে আমেরিকায় আছেন এবং 20 বছর, আমার মনে হয় উনি আর 2টি বছর অপেক্ষা করলে বাংলায় পরীক্ষা দিতে পারবে এবং ওনাকে ইংলিশ টেস্ট দিতে হবে না, ইংলিশে কথা বলতে হবে না, শুধুমাত্র যে 100 যে সিভিক্স আপনার কোশ্চেন আছে সেগুলো কিন্তু বাংলায় উনি মুখস্থ করে যেতে পারে, তাহলে কিন্তু সিটিজেনশিপ পেয়ে যাবে। তার মানে তার 50 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে? হ্যাঁ, এটা 2টি বছর অপেক্ষা করতে হবে, আর 2টো বছর অপেক্ষা করতে হবে। ইন দি মিন টাইম যদি উনি প্র্যাকটিস করে ইংলিশ শিখতে পারে, আবার ট্রাই করতে পারে, ট্রাই করতে পারেন। আপনার উত্তরটি পেয়ে গেছেন এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান সব সময় চেষ্টা করেন খুব সুন্দর ভাবে উত্তর দেওয়ার জন্য। কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? আমি অ্যাটর্নি সাহেবের কাছে জাস্ট 2টা প্রশ্ন করব। প্রথম হচ্ছে যে ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে হলে পিটিশনার এবং বেনিফিশিয়ারি দুইজনের বার্থ সার্টিফিকেট তো আগে দিতাম, এবং তাদের যদি বাচ্চা থাকে বেনিফিশিয়ারি, তাদের বাচ্চা কাচ্চার কি এখন বার্থ সার্টিফিকেট এবং ম্যারেজ সার্টিফিকেট এগুলো কি এখন জমা দিতে হবে, নতুন কিছু আইন হয়েছে কিনা? আর সেকেন্ড প্রশ্ন আছে যে এনবিসি তে কেস সাবমিট করা হয় 864 একই সাথে, এটা কি ডিএইচকে কেসের উপরে ভিত্তি করে কি তাদেরকে ডাকা হয় যারা নতুন যারা সিটিজেন হচ্ছে তারা আবেদন করবে, তাদের কাছে একটা অবভিয়াসলি প্রশ্ন হচ্ছে কিভাবে কি ডকুমেন্ট লাগবে, ওনার কিন্তু প্রশ্নটা কিন্তু সেটা রিলেটেড। তো সেক্ষেত্রে যেটা প্রুভ করতে হয়, যেটা ইউএস যেটা আপনার সিটিজেন পিটিশনার ওনার সাথে ভাই বোনের যে যার জন্য আবেদন করবে সেটা রিলেশনটা প্রুভ করতে হয়, আর রিলেশন প্রুভের একমাত্র হয়েছে বার্থ সার্টিফিকেট। অবশ্যই ওনার বার্থ সার্টিফিকেট, ওনার যে প্যারেন্টসের নাম আর ওনার যেই ভাই বোন দেশে অবস্থান করছে ওনার বার্থ সার্টিফিকেটের প্যারেন্টস কমন প্যারেন্টস যখন থাকবে তখনই এটা, মানে দুপক্ষে যিনি আবেদন করছেন এবং যার জন্য করছেন সবারই বার্থ সার্টিফিকেট লাগবে। আর আরেকটি বিষয় ছিল, আরেকটি বিষয় ছিল যে উনি বলছে যে ফ্যামিলি মেম্বারদের বার্থ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট ওগুলো আইন আছে, আসলে এটা কোনো আইন না, আমি যেটা বলছি সেটাই আইন, যে রিলেশনটা আগে প্রুভ করতে হবে, প্রুভ করার জন্য, আর ওগুলো অপশনাল, ওই ইনফরমেশনগুলো দিতে হয়, আর বেটার হয় এটা ইনিশিয়ালি দিয়ে দেওয়াই ভালো, যদি বার্থ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট ওগুলো যদি হ্যান্ডি থাকে তাহলে পরবর্তীতে আর কোনো আপনার প্রবলেম থাকে না, যেটা টাইপিং এরর অথবা অন্য কোনো অ্যাপ্লিকেশনে এরর সেগুলো উনি ওভারকাম করতে পারে, মানে শুরুতেই ফাইলটি এভাবে গুছিয়ে দিতে হয়। আরেকটি বিষয় উনি জানতে চেয়েছিলেন, একটি ডেটের বিষয়ে, যে কোন ডেটের, আর অবশ্যই যে ইন্টারভিউ স্কেজুল করা হয় বিভিন্ন, বিশেষ করে আপনার ফ্যামিলি মেম্বার যেগুলো ধরা হয় আর কি, আপনার ইউএস সিটিজেন ব্রাদার, তারপর হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার স্পাউস, তাদের ইন্টারভিউগুলো ইস্যু করা হয় প্রায়োরিটি ডেটের উপরে। আর অন্য যারা ইমিডিয়েট রিলেটিভস তাদেরগুলো যখনই অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে তখনই ওরা এই ইন্টারভিউর জন্য প্রস্তুত রাখে। আচ্ছা, মানে এটিরও খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন ফোনে, কে আছেন? জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম সুমন, আমি আমার ভাই এফআই করছিলাম 2007-এ করেছিল তাদের কাগজপত্র গুলো কিন্তু তারা কল করছে, তো উনি সাথে আবেদন করেছে, সেক্ষেত্রে আমার মনে হয় আরো 2 থেকে 2.5 বছর অপেক্ষা করা লাগতে পারে। 2 থেকে 2.5 বছর। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, যে নামটি বলে নিতে হবে। আসসালামু আলাইকুম, নিউ জার্সি থেকে নৌশাদ বলছি। ওয়ালাইকুম আসসালাম মুশারফ ভাই, বলুন। আমি জুন মাসের 8 তারিখ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি ওয়ার্ক পারমিটের জন্য, কিন্তু ওয়ার্ক পারমিট এখনো পাইনি। আমার ক্যাটাগরি সি10, কতদিন ওয়েট করতে হবে ওয়ার্ক পারমিটের জন্য প্লিজ? এটা হচ্ছে সি10 হচ্ছে উনি উইথহোল্ডিং অফ রিমুভাল এটা ধরা হয় আর কি ওই ক্যাটাগরিতে। সো উনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, সেই ক্ষেত্রে ওটা ইউএসএল টাইম হচ্ছে 3 থেকে 4 মাসের মধ্যে সাধারণত ইস্যু করে থাকে। আচ্ছা, ওয়ার্ক পারমিট। আরেকজন আছেন, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে বিরতিতে যাই, কে আছেন আমাদের সাথে?
আসসালামু আলাইকুম আপু, আমি আহমদ বলছি অস্ট্রেলিয়া থেকে। জি ভাই বলুন। যে আমি 1989 এ গ্রিন কার্ড পেয়েছিলাম, 1994 এ আমার একটা প্রবলেম হয়েছিল, ওইটা কোর্টে আমি কনভিক্টেড হয়েছিলাম, ওইটা আমার পানিশমেন্ট হয়েছিল $750, 5 years প্রোবেশন পিরিয়ড এন্ড 40 hours কমিউনিটি সার্ভিস, ওইটা সেকেন্ড ডিগ্রি অ্যাসল্ট ফেলনি। এখন আমি অ্যাপ্লাই করছিলাম গ্রিন কার্ডের জন্য, আজকে 14 মাস হয়ে গেছে, এখনো কোনো রেজাল্ট আসেনি। আচ্ছা, আমি ইন্টারভিউ দিছি, ইন্টারভিউ পাস করছি, কিন্তু এখনো ডিসিশন দেয়। আচ্ছা, সেক্ষেত্রে যেটা এই ধরনের সিচুয়েশনে যেটা করতে হয়, উনি এলিজিবল, যেহেতু সাধারণত এই যাদের কোনো পার্সোনাল প্রবলেম থাকে, বিশেষ করে ক্রিমিনাল ম্যাটার জড়িত থাকে এবং সিটিজেনশিপ আবেদন করতে গেলে সেই জিনিসটি বিবেচনা আনতে হয়, আর যাদের বিগত 5 বছরের মধ্যে কোনো ক্রিমিনাল ম্যাটার ইনভলভ আছে, তাদের উচিত হবে না অ্যাপ্লিকেশন করা, সেক্ষেত্রে কিন্তু উনি এলিজিবিলিটি থাকবে না। হ্যাঁ, অনেকদিন আগে, তো সেক্ষেত্রে এলিজিবিলিটি কোনো সমস্যা নেই, সমস্যা নেই, তারপরও ওটা বিবেচনায় আনে সেক্ষেত্রে। এবং সেক্ষেত্রে ওনার গুড মোরাল ক্যারেক্টারটা একটু প্রুভ করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় আমাদের এই ধরনের অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে বিভিন্ন রকম আপনার গুড মোরাল, গুড ক্যারেক্টারের সার্টিফিকেট আমরা প্রোভাইড করি, যে বিভিন্ন গুণীজন থেকে, ডক্টর থেকে, যে একটা মানে ভালো উনি চরিত্রের বিগত, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু এটা ওভারকাম করা যায়। ওনাকে অপেক্ষা করতে হবে যে ইমিগ্রেশন কি সিদ্ধান্ত দেয়, হয়তো বা কোনো ওই ইস্যুটি রেজ করলেও করতে পারে, অথবা সরাসরি অর্ডারও দিতে পারে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, এরই মধ্যে যুক্ত হয়ে গেছেন, কে আছেন আমাদের সাথে? ভালো আছেন? জি ভালো আছি, নামটি বলে নিতে হবে। জি আপু, আমার নাম ক্যামিলিয়া, আমি ওয়েবসাইট থেকে বলছিলাম। জি আপা। জি আপু, লাস্ট উইক আমি 2-3 টাইম আপনাকে কল দিয়ে বিরক্ত করেছিলাম। কোনো সমস্যা নেই, আপনি সংক্ষেপে প্রশ্নটি করবেন। জি জি জি, আমি অ্যাকচুয়ালি আমার খুশির জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। আচ্ছা, আমার যে 12 ইয়ার্স মেয়ে, ওর বিষয়টা অলরেডি পেয়ে গেছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আমার খুশি জিনিস। আচ্ছা, অনেক 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 শুভেচ্ছা, যে এবং আপনাকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হচ্ছে যে আমাদের একজন দর্শক, যিনি তার প্রবলেমের জন্য ফোন করেছেন এবং সেই প্রবলেমটি সমাধান হয়েছে, সে কারণে আবার ধন্যবাদ জানিয়ে ফোন দিয়েছেন। কৃতিত্ব কিন্তু আপনাদের। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপা, আপনাকেও আমাদের টিবিএন এর পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এত কৃতজ্ঞ সহকারে আবার সেটির ফিডব্যাক দিয়েছেন। আপনি বলছিলেন যে আমরা একটি পরিবার, আমরা এটি অনুভব করি যে দর্শক, আমরা সবাই মিলে টিবিএন 24 টেলিভিশন একটি পরিবার, এবং আমরা চেষ্টা করি যে তারা যেমন খুব কষ্ট করেন আপনাদের তথ্য দিতে, আমরাও চেষ্টা করি বিভিন্ন তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করতে। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা অ্যাটর্নি মাহফুজুর রহমানকে পেয়েছি। আমাদের ফোনে যুক্ত আছেন দুজন, বিরতির আগ থেকে আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো। জি আপা, নাম? ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি জ্যাকসন হাইটস থেকে তামিনা রহমান। আপা বলুন। হ্যাঁ আপু, আমার প্রশ্ন হচ্ছে, আমার শ্বশুর আমার বড় ননদের জন্য আপনার 2007 এ অ্যাপ্লাই করছে, এখন ওনার 4 মাস আগে D62 ছাড়া হয়ে গেছে, 4 মাসের বেশি হয়েছে, তো এখনো আর কোনো রেসপন্স পাচ্ছে না, এখন কবে নাগাদ পাইতে পারে বা আমাদের কি করণীয়? আপনার শ্বশুর সিটিজেন আর তার কি ম্যারিড চিলড্রেন এর জন্য আবেদন করেছেন? হ্যাঁ, ম্যারিড এবং বড় ননদ বিধবা। আচ্ছা, লাস্টে উনি যে ইয়েটা বলেছে আপডেটটা, সেটা বোঝা যায়নি, D62 আর একটু আপনি যে শেষে কি বলেছেন, D62 চার মাস আগে নাকি ছাড়া হয়েছে আর কি, আমার হাতে, আমি আসলে ইমিগ্রেশন সম্বন্ধে কিছু জানি না, বাট বলছে যে D62 না DS260 না, ও আচ্ছা, ওইটা 4 মাস আগে ছাড়া হয়েছে, তো এখনো কোনো আর কিছু আপডেট জানে না আর কি। কত বছর আগে আবেদন করেছিল? 2017 সালে আবেদন করেছিল। ও 17 সালে। কত? 2007 এ আবেদন। ও 2007 সালে আবেদন করেছিল। এখন বুঝতে পেরেছি, ঠিক আছে। দ্যাট মিন্স হচ্ছে আপনার US সিটিজেন তার ম্যারিড চাইল্ডের জন্য আবেদন করেছে, যেটা কিনা আপনার 2006 এর আবেদনগুলো তারা এখন ভিসা ইস্যু করছে, তো 7 এর যারা করেছে তাদেরও তারা কাগজপত্রগুলো নিয়ে নিয়েছে, সেটা উনি যেটা D62 বলেছে এটা আসলে DS260 হবে। হ্যাঁ, দ্যাট মিন্স হচ্ছে আপনার ইমিগ্রেশন যে অ্যাপ্লিকেশন দেশে অ্যাপ্লিকেশনে সাবমিট করা হয়ে গেছে, তো ওনাকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। মানে কতদিন উনি
সেটি জানতে চাচ্ছিলেন একটু। 3-4 মাস সামটাইমস 6 মাসও লাগতে পারে, কারণ ওনার প্রায়োরিটি ডেটটা আসলেই তখনই ইন্টারভিউ আপনার প্রায়োরিটি ডেটটা আসতে হবে। আর আপনি বলছিলেন 2006 চলছে, 6 চলছে, আপনার উত্তরটি পেয়েছেন এবং আপনার যেহেতু সাথে আবেদন করেছেন ওই হিসেব করেই আপনাদের সেই যোগ বিয়োগের হিসেবটি করতে হবে। কে আছেন আমাদের সাথে? আরেকজন আছেন আমাদের সাথে ফোনে। হ্যালো, জি নামটি বলে নিতে হবে। জি হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি নামটি বলুন। আসসালামু আলাইকুম, আমি ইসলাম বলছি। ইসলাম ভাই, হাইট থেকে। ইসলাম ভাই বলুন। জি, আমার বোনের জন্য অ্যাপ্লাই ছিল জানুয়ারি 2004। আচ্ছা, ছেলেমেয়েদের মেয়েরা ওভার 21 হওয়ার কারণে ওদের চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টে ওদেরকে অ্যাড করা হয়েছে এবং ভিসার ফিজ সাপোর্ট কমপ্লিট করা হয়েছে, দেওয়া হয়েছে, প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, আর 4 মাস হয়ে গেছে, এখনো আমরা ইন্টারভিউর কোনো ডেট পাচ্ছি না। এটা আর কতদিন দেরি হবে বা কবে পাবো, বা অন্য কোনো নতুন আইন হয়েছে কি না জানি না। আচ্ছা, কি বলবেন? হ্যাঁ না, যদি জানুয়ারি 2004 হয়, আমার মনে হয় যদি সব কিছু কমপ্লিট হয়ে যায় যে কোনো সময়ই ইন্টারভিউ স্কেজুল করতে পারে। দেখা যায় আপনার ন্যাশনাল ভিসা সেন্টার, আমরা যখনই এ ধরনের সিচুয়েশন হয় তাদের কাছে যখন আমরা রিমাইন্ডার পাঠাই, তারা কিন্তু একটি কথাই বলে থাকে যে আমরা ওয়েট করছি স্লটের জন্য ঢাকাতে, খুব বিজি, মানে তারা ইয়ে করতে স্লট পাচ্ছে না। তো দ্যাট মিনস এভরিথিং ইজ ডান এবং প্রায়োরিটি কোনো সমস্যা নেই, কারণ জানুয়ারি 2005 প্রায়োরিটি চলছে, দ্যাট মিনস এটা 1 বছর ওভার ডিউ হয়ে গিয়েছে। তো আমার মনে হয় ওনার অ্যাপ্লিকেশনটি সবচেয়ে আগে প্রায়োরিটি পাবে যখন যে কোনো সময় এটা ইন্টারভিউ স্কেজুল হতে পারে। আর এটা কি স্বাভাবিক যে সব কিছু কাগজপত্র দেওয়ার পরে অপেক্ষা করাটা, এটি স্বাভাবিক? আপনি বলবেন এখন যেটা এনবিসি বলে থাকে বর্তমানে, ওরা টাইম টু টাইম কিন্তু বিভিন্ন সময় তাদের যে পলিসি সেটা উল্লেখ করে থাকে। এখন যেটা তারা বলে থাকে যে সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরও 3 মাস অপেক্ষা করতে হবে ইন্টারভিউ স্কেজুল করার জন্য। আচ্ছা আচ্ছা, তো এখন এডিশনাল আরো 3 মাস তারা কিন্তু ওয়েটিং টাইম দিয়ে দিয়েছে। তার মানে আপনাকে আর হয়তো খুব অল্প কিছুদিনের মধ্যেই আপনি টাইমটি পেয়ে যাবেন, একটু অপেক্ষা করতে হবে। কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, জি নামটি বলুন। আমি এনডি বলছিলাম, একই সাথে একটা প্রশ্ন করতে চাই। জি জুনে থেকে বলছি, আমার প্রশ্ন হলো আমি আমার ছেলের জন্য, আমি ইউএস সিটিজেন, আমি 2015 সালে অ্যাপ্লাই করেছি, তো এখন যদি আমার অ্যাপ্লিকেশনটা অ্যালাইভ রাখতে হয়, আমি যদি এক্সপায়ার করে যায় তার আগে কি আমি আমার ওই এক ব্রাদারের ছেলে হিজ অফ সিটিজেন, তাহলে কি আমি কোস্পন্সর করে যেতে পারি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে যে কোনো পিটিশনার জীবিত থাকা অবস্থায় ওই ধরনের কোনো রুল নেই যে আমার, এটা অনেকটা উইলের মতো, সম্পত্তির মতো, যে আমি মারা গেলে আমার জিনিসটি কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা একটা দিক নির্দেশনা দেওয়া। তো ওনার প্রশ্নটি কিন্তু অনেকটা সেরকম যে উনি ইউএস সিটিজেন, উনি ওনার সন্তানের জন্য আবেদন করেছে, এখন ওয়েট করছে প্রায়োরিটির জন্য, ওনার অবর্তমানে সেটা যে জয়েন্ট স্পন্সর হিসেবে ওনার যে ব্রাদার ইন ল ছেলেকে নমিনি করতে চায়, আসলে এরকম কোনো আইন নেই। তো যেটা আইন যেটা সেটা হচ্ছে, ইনকেস যদি ওনার কোনো কিছু হয় সেক্ষেত্রে যারা ওনার যে রিলেটিভস আছে ওটা একটা আপনার তালিকাও আছে ইউএসএ এসে কারা কারা জয়েন্ট স্পন্সর হতে পারে, সেক্ষেত্রে আপনার এটাকে সাবস্টিটিউট অফ স্পন্সর বলে। আসলে টেকনিক্যালি বাংলাদেশে যারা মানে বেনিফিশিয়ারি যারা আউট অফ ইউনাইটেড স্টেটস থাকে তারা কিন্তু সাবস্টিটিউট অফ স্পন্সর হতে পারে না, এটা অ্যাকচুয়ালি হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট করতে হয়, সবকিছুই আছে। আরেকজন আছেন ফোনে, ফোনে কে আছেন? আমার প্রশ্ন হচ্ছে যে আমার ভাই বোনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম এবং সমস্ত কাগজপত্র দিয়ে ঢাকা এম্বাসিতে পাঠানো হয়েছে এবং এখান থেকে জানানো হয়েছে ঢাকাতে ফাইলটি আছে। এখন 6 মাস হয়ে গেছে, তাদেরকে ঢাকা এম্বাসিতে এখনো ডাকে নাই, কতদিন লাগতে পারে? আপনি কত সালে আবেদন করেছিলেন ভাই বোনের? 2004 এর
যখন দেখা যায় যারা আন্ডার 21 সন্তানরা আছে তারা এক্সিট করবে অতি সত্তর, তাদেরকে সেভ করার জন্য অ্যাপ্লিকেশনটি ফুল অ্যাপ্লিকেশনটি কিন্তু ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় যেন তাড়াতাড়ি ওরা ঢাকা থেকে প্রসেস করে ভিসাটা নিতে পারে। তো ওরা যখন জানতে পেরেছে যে ঢাকায় পাঠিয়ে দিয়েছে, আমার মনে হয় ওনারা নিশ্চয়ই তো যোগাযোগ করেছে, যোগাযোগ না করে থাকলে সরাসরি আপনার ঢাকা সাপোর্টে আপনার কোয়ারি করা দরকার আছে এখানে। আচ্ছা, দরকার আছে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আমি জুবের আহমেদ। জি জুবাইর ভাই বলুন। ব্রঙ্কস থেকে। জি আমার আম্মা 2005 সালে আমেরিকা আসছেন, তো আমরা চাচ্ছিলাম ওনার জন্য সিটিজেনশিপের অ্যাপ্লাই করব। তো উনি উল্লেখ যে উনি ইংরেজিতে কথা বলতে পারেন না, তো 70+ বয়স, তো ওনার জন্য কিরকম ব্যবস্থা আছে এটা যেহেতু জানতে চাইছিলাম। আচ্ছা, 13 বছর হয়ে গেছেন আর 70 উপরে বয়স। জি সেই ক্ষেত্রে ওনার একটা ওয়ে আছে যে আপনার লিমিট পারে, যেহেতু উনি আপনার 65 ইয়ার্স উপরে, 15 বছর 5 এ আসলে না, এখনো 13 বছর হয়েছে, তাহলে আরো 2টি বছর অপেক্ষা করতে হবে। আরো 2 বছর অপেক্ষা করার পরে নিজের ভাষায় মানে বাংলায় পরীক্ষা দিতে পারবে, লিমিটেড কোশ্চেন পরীক্ষা দিতে পারবে সেটা। আর আরেকটি ওয়ে আছে, উনি যেহেতু বয়স হয়েছে হয়তো ডাক্তারের সাথে আলাপ করে দেখতে পারে যে ওনার সেরকম কোনো শারীরিক যেটা অসুবিধা আছে কিনা, যার ফলে উনি মনে রাখতে পারে না। সেক্ষেত্রে ইমিগ্রেশন নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্মটি যদি ডাক্তার কমপ্লিট করে দেয় তাহলে ফুল এক্সামশন নিয়েও কিন্তু উনি সিটিজেনশিপ পেতে পারেন। মানে 2টি অপশনের কথাই কিন্তু আপনাদের বলেছেন। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার মাসুদ ভাইয়ের সাথে প্রশ্ন ছিল যে আমার একটা হচ্ছে আমার আমি ওই লয়ারের নামটা বলবো না, যেহেতু মাসুদ ভাইয়ের নামটা জেনে ফেলবে। আমার 3 বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমি ম্যানহাটনে আমি ক্যাশে কাজ করতাম, সে আমাকে $12,000 পেমেন্ট দেয়নি। তো 3 বছর আগে সে আমাকে ফাইন করছে সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে, কিন্তু এখন তার সাথে যোগাযোগ করলে সে আমার কোনো অ্যান্সার দেয় না এবং আমার কোনো ফোন রিসিভ করে না, এবং আমার কেস নাম্বার আছে, সবই আছে। এবং গত কয়েক মাস আগে ওনার কাছে যখন গেলাম তখন উনি আমাকে বললো যে আপনি ক্যাশে কাজ করছেন, তো সেই জন্য জজ বলতে আপনি কোনো টাকা রিটার্ন পাবেন না। কিন্তু অন্য অন্য লোকেরা বলে কি আপনি ক্যাশে করেন আর চেকে করেন, আপনি ব্যবহার করে গেলে আপনার টাকা আপনি রিটার্ন পাবেন। সে এখন আমার কোনো প্রশ্নই অ্যান্সার দিচ্ছে না, আমি এখন কি করতে পারি? প্রায় আমাকে 3 বছর টাইম লুজ করলো, 3-4 বছর হলো। ফাইলের একটা কপি পাওয়ার, তো সেটা উনি রিকোয়েস্ট করতে পারে ওনার লয়ারকে যে আমাকে কি কাজ হয়েছে, কেন পাবো না, জাজ কি বলেছে, কি ডিসিশন দিয়েছে, তোমরা কি কাজ করেছো, ফুল উনি কিন্তু ওনার ফাইল নিয়ে উনি রিভিউ করতে পারে। তাহলে উনি বুঝতে পারবে যে জাজ কোন বেসিসে বলেছে যে ক্যাশে কাজ করলে পারা যাবে না, অন্যরা বলছে যে উনি ক্যাশে কাজ করলেও পাবে। তো ওনার উচিত হবে লয়ার থেকে ফুল আপনার ফাইলটি নিয়ে। এবং আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাই, এটির প্রসঙ্গের জের ধরেই আসে, অনেক সময় দেখা যায় যে একজনের অ্যাটর্নির সাথে হয়তো আন্ডারস্ট্যান্ডিং শেষ পর্যন্ত ভালো থাকে না, অনেক সময় অনেক কিছু ক্ষেত্রে হয়, তো যে কোনো সময় তার ফাইলটি কি ট্রান্সফার করতে পারে কি না আরেকজন অ্যাটর্নির কাছে? এনি টাইম করতে পারে, তবে এখানে কিছু ইয়ে আছে, আপনার লিমিটেশন আছে, স্পেসিফিকলি নো উইন নো ফি কেসের ক্ষেত্রে, যেখানে পার্সোনাল ইঞ্জুরি কেস অথবা মনে করেন লেবার আপনার এমপ্লয়মেন্ট ডিসপিউট, হয়তো বা ওনার থেকে এটা নো উইন নো ফিতে একটা কন্ট্রাক্ট হয়েছে, তো সেই ক্ষেত্রে যদি কোনো ক্লায়েন্ট যদি আপনার কেসটি ট্রান্সফার করতে চায়, নো উইন নো ফিতে কিন্তু লয়াররা কাজ করে যায়, পরবর্তীতে যখন ওরা আপনার এই কেস উইন করে ওখান থেকে কিন্তু একটা 133% ওটা একটা তারা পায়। কিন্তু হঠাৎ করে যদি আপনি ওরা কাজ করলো, ভালো কাজ করলো, কথা দেখা গেলো যে হ্যাঁ 60% কাজ করে ফেলেছে, 40% বাকি আছে, সেই মুহূর্তে নিয়ে গেলেন ফাইলটি, কিন্তু ওরা তো 60% কাজ করেছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু একটা ওই কেসের উপর একটা লিয়েন ফেলতে পারে, কিন্তু যে ওদের যেই সার্ভিসের যে চার্জ সেটা করতে পারে। আর এমনি অন্যান্য রেগুলার ক্ষেত্রে অন্য এনি আদার ম্যাটার ক্লায়েন্টের কিন্তু ফুল রাইটস আছে, উনি এনি টাইম
আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন? আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি, কে আছেন? আমি হোসেন বলছি থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটি হচ্ছে, আমি ইউএসএতে এসেছি, আসার পরে আমার এখানে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে আমি এখনো অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করিনি, বিকজ আমার স্পাউস এখনো ইউএস সিটিজেন হয়নি। সো প্রসেস দ্রুত করার জন্য আমি একটু ওয়েট করছিলাম। তার ন্যাচুরালাইজেশন হয়ে গেছে, সরি আই মিন পরীক্ষা হয়ে গেছে, বাট ওথ সেরেমনির জন্য ওয়েট করছি। তো ওথ সেরেমনির কতদিন পরে আমি অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো? এবং আরেকটি প্রশ্ন হচ্ছে, আমি যে বিয়ে করার পরে দেশে গিয়েছিলাম এবং আবার এখন ভিসা স্ট্যাটাসে আমি ইউএসএতে এসেছি, যে তার আগে কিন্তু আমি কোনো অ্যাপ্লাই করিনি অ্যাসেসমেন্টের জন্য, সেক্ষেত্রে আমার পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, কি বলবেন? দুটো প্রশ্ন। লাস্ট উনি কি করেন? উনি হচ্ছে দেশে গিয়েছিলেন, তার আগে তিনি আবেদন করেননি অ্যাডজাস্টমেন্টের, এই বিষয়গুলো কি তে প্রভাব হবে কিনা? প্রথম প্রশ্ন হচ্ছে, ওনার ওয়াইফ যখন আপনার ওথ সেরিমনি হবে সেদিনই কিন্তু একটি সার্টিফিকেট ইস্যু করা হয়। আচ্ছা, যখনই এবং ওই দিনই কিন্তু ইচ্ছা করলে উনি আবেদন করতে পারে, মজার ব্যাপার হচ্ছে এটার কোনো টাইম নেই। হ্যাঁ, যেদিনই শপথ নিবে, ইভেন যদি উনি যদি আপনার দুপুরে শপথ নেয়, বিকেলে উনি ফাইল করতে পারবে ওই সার্টিফিকেটের কপি দিয়ে, যে উনি ওইদিনই কিন্তু সিটিজেন হয়ে গিয়েছে এখানে। আর উনি অ্যাডজাস্টমেন্টে উনি যখনই উনি মানে এখন যে দেশ থেকে ঘুরে আসছে সেরকম কোনো রিকোয়ারমেন্ট নেই, উনি যখনই ওনার স্পাউস সিটিজেন হবে তখনই উনি আবেদন করতে পারে, আবেদন করতে পারেন। আরেকজন আছেন আমাদের সাথে, এটি আমাদের শেষ প্রশ্ন হবে, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, আসসালামু আলাইকুম আপু, আমি নাজনীন বলছি কানেকটিকা থেকে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আপা বলুন। আমার কোয়েশ্চেন হলো যে, আমার বোনদের জন্য আমি 2005 এ অ্যাপ্লাই করেছি। সো অ্যাপ্লাই করার পর আমি অ্যাপ্রুভাল লেটার প্লাস ঢাকা যে কেস নাম্বার ওটা পেয়েছি, এরপর আর কোনো কিছু পাইনি। তো এর মধ্যে কি কোনো পেপার ওয়ার্ক মানে পাওয়ার কথা? 2005 সালের কোন মাসে আবেদন করেছিলেন আপা? জুনে। জুনে? হ্যাঁ, যেটা এখন যারা জানুয়ারিতে আবেদন করেছে 2005 এ, তাদের ভিসাগুলো ইস্যু করছে। আবার কিন্তু যারা মে মাস পর্যন্ত যাদের আবেদন আছে তাদেরগুলো কিন্তু তারা অলরেডি ডকুমেন্ট রিকোয়েস্ট করে দিয়েছে। তো উনি জুনে আবেদন করেছে, আমার মনে হয় আগামী মাসে অথবা এক দুই মাসের মধ্যে কিন্তু ন্যাশনাল ভিসা সেন্টার থেকে আবার প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার সম্ভাবনা আছে। যদি না পেয়ে থাকে, উচিত হবে ওনার ন্যাশনাল ভিসা সেন্টারে যোগাযোগ করা, কেসের আপডেট জানা, মানে যোগাযোগ করা। এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে এই যে সরাসরি দর্শকদের আপনি রেসপন্স পান এবং আজকে অসুস্থ শরীর নিয়ে এসেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কি বলবেন দর্শকদের? না বলবো, আমি কিছুক্ষণ আগে বললাম যে একজন দর্শক, উনি নিশ্চয় আমার মনে হয় যে উনি প্রতিটি অ্যাপসের আমরা যতগুলো আমরা অ্যাটর্নির আসি সবার অনুষ্ঠানে দেখে, এবং এটা অবশ্যই ওনার যে নলেজও বাড়ে এবং জিনিসটি এবং কোথায় কি হচ্ছে রাজনৈতিক বিষয় সব কিছু জানতে পারে। ইস লুকস লাইক এ ফ্যামিলি, আমি যেটা বলেছি যে, এবং উনি যেটা রিয়াকশন ওনার যে একটা অনুভূতি সেটা কিন্তু দরকার ছিল না, কিন্তু তারপরে ফোন করে কিন্তু পুরো সমস্ত দর্শক এবং আমাদের সাথে একটা শেয়ার করেছে। তো এই জন্যই বলেছি আমি ফ্যামিলি শব্দটা ইউজ করেছি, আসলে ফ্যামিলি হলেই কিন্তু এটা করতে পারে, এটি করা সম্ভব। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই যে কষ্ট করে সময় করে আসেন। আপনাকে ধন্যবাদ টিভিএন 24 এর মাধ্যমে যে আপনি অসম্ভব সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আগামীকাল ঠিক একই সময়ে হাজির হব, তবে আগামীকাল আমরা কথা বলবো ক্রেডিট কার্ড নিয়ে যাদের সমস্যা আছে সে বিষয়গুলোর সমাধান আপনারা কিভাবে করবেন, সে বিষয়ে একজন অভিজ্ঞ থাকবেন, তার কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন আপনাদের ক্রেডিট জনিত বিভিন্ন সমস্যা। সবাই অনেক ভালো থাকবেন। We'll be right back.